আমরা আজকে এসেছি একটি সিমের জমিতে, এখানে সিম চাষ করা হয়েছে। আমরা আজকে এই সিম চাষ পদ্ধতি সম্পর্কে আমরা জানবো, তো চলুন আমরা জেনে নেওয়া যায় কিভাবে সিম চাষ করা যায়। তার আগে সিমের বৈশিষ্ট্য এবং গুণাগুণ সম্পর্কে আমরা একটু জেনে নেই। সিম একটি প্রোটিন জাতীয় সবজি, এই সবজিটা খেতে খুব সুস্বাদু, সেই সাথে এর বিচিতেও প্রচুর পরিমাণে পুষ্টি থাকে। আর এই সিমটা মাঠে কিংবা জমির আইলে অথবা বাড়ির রাঙ্গিনাও এই সিমটা চাষ করা যায়। এটা চাষটা খুবই সহজ, সাধারণত বেলে কিংবা বেলে দোয়াশ মাটিতে এই সিম চাষ করলে ভালো হয়। আমাদের দেশে এই সিমের প্রায় 50টিরও বেশি স্থানীয় জাত রয়েছে, এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে বাইনতারা, চ্যাপ্টা সিম, হাতিকান, ধলা সিম, পুটি সিম, ঘিতকাঞ্চন, নলাডাগ এবং সীতাকুণ্ড উল্লেখযোগ্য। এছাড়াও বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট বাড়ি এর বেশ কয়েকটি জাত উদ্ভাবন করছে, এর মধ্যে বাড়ি সিম 1, বাড়ি সিম 2, বিইউ 1, হিপসা 1 এবং হিপসা 2 উল্লেখযোগ্য। এছাড়াও উচ্চ ফলনশীল বেশ কিছু সিমের জাত রয়েছে, প্রায় বছরে সারা বছরই চাষ করা যায়, সারা বছর চাষ করা যায় এমন একটি সিমের জাত হলো হিপসা সিম 2। এই সিমটা গ্রীষ্ম এবং বর্ষা এবং শীতকাল, এবং মানে এক কথাই বলতে গেলে এই হিপসা 2 সিমটা সারা বছরই চাষ উপযোগী, আমরা বছরের যে কোনো সময় এই সিমটাকে চাষ করতে পারি। এই সিমের রঙটা একটু সাদাটে টাইপের, গড়ে প্রত্যেকটি সিমের মধ্যে 4টা করে বিচি পাওয়া যায়, আর এটার ফলন হেক্টর প্রতি প্রায় 5 টনের কাছাকাছি। তবে সব ধরনের সিমই আষাঢ় থেকে ভাদ্র মাস এর মধ্যে বীজ বপন করতে হয়। আমরা যদি বাণিজ্যিকভাবে সিম চাষ করতে যাই তবে এই সিমের বীজ হারটা আমাদের জেনে নেওয়া উচিত। রোপণের ক্ষেত্রে আমাদের জমিটা নির্বাচন করতে হবে বেলে এবং বেলে দোয়াশ মাটির জমিতে সিমটা ভালো হয়। আমরা সাধারণত সিমকে দুইভাবে রোপণ করা যায়, একটা হচ্ছে লাইন বা সারিবদ্ধভাবে রোপণ করা যায়, আর আরেকটা হচ্ছে যদি আমরা মাদা তৈরি করি। তবে আমাদের সচরাচর মাদা তৈরি যেটা, সেই মাদাটা তৈরি করলে আমাদের ভালো হয় সিম চাষের ক্ষেত্রে। তো আমরা এই প্রথমেই আমাদের জমিটাকে যদি আমরা লাইন করে লাগাই সেক্ষেত্রে ভালোভাবে চাষ দিতে হবে এবং মই দিতে হবে। আর যদি আমরা মাদা তৈরি করি তাহলে এক একটা মাদার দৈর্ঘ্য পোস্ত 45 সেন্টিমিটার পর্যন্ত রাখতে হবে, এবং সেটার মাটিটাকে ঝুরঝুরে করতে হবে। সেখানে মনে রাখতে হবে আমাদের সেখানে জৈব সারটা ব্যবহার বেশি করতে হবে, কারণ সিমের জৈব সারের গুরুত্ব অনেক সিম চাষের ক্ষেত্রে। আর একটা মাদা থেকে আরেকটা মাদার দূরত্ব 3 মিটার রাখলে ভালো হয়। অনেকে ধারণা করে যে যদি একটা সিম গাছের বীজ বেশি বোনা হয় তাহলে গাছ বেশি হবে, আর গাছ বেশি হলে ফলও বেশি দেবে, এমনটা ধারণা করা ঠিক না। একটা সিম গাছের জমির মাদাতে 4 থেকে 5টি করে বীজ বপন করব। এই বীজ যখন বপন করব তার থেকে 12 ঘন্টা আগে বীজটাকে পানিতে ভিজিয়ে রাখতে হবে, যাতে তার অঙ্কুরোদ্গমটা ভালো হয়। আর এই যখন বীজ বের হবে গজাবে গাছ, তখন আমরা 4 থেকে 5টা গাছ চারা আমাদের প্রয়োজন নেই, আমরা প্রত্যেকটা মাদায় অন্তত 2টি করে গাছে চারা রাখব, আর বাদবাকি 3টি আমরা তুলে ফেলব, যাতে সেটা ভালো পর্যাপ্ত আলো বাতাস এবং পুষ্টি পায়, যার ফলে আমাদের সিম চাষটা, সিমের ফলনটা বৃদ্ধি পাবে। সিম চাষের ক্ষেত্রে আমাদের মাথায় রাখতে হবে এই সিমের অন্তর্বর্তীকালীন যে পরিচর্যাটা, এইটা আমাদের সঠিকভাবে করতে হবে। আমরা সিম যেই মাদাটা, এই সিমের যে মাদা, এই মাদার আশপাশে পরিষ্কার রাখতে হবে যাতে আগাছা না জন্মাতে পারে, কারণ আগাছা বিভিন্ন রোগবালাই এবং পোকামাকড়কে বাহক হিসাবে কাজ করে। আর এই সিমের আমরা শুষ্ক মৌসুমে পরিমিত মাত্রায় আমাদের সেচ দিতে হবে সিমের গাছে, তবে খেয়াল রাখতে হবে যাতে এই পানিটা জমে না থাকে। সেচের পানিটা জমে থাকলে সিমের পচন, গোড়া পচন রোগটা দেখা দিতে পারে। যখন সিম গাছ 15 থেকে 20 সেন্টিমিটার পর্যন্ত লম্বা হবে তখন মাচা তৈরি করে দিতে হবে। আমরা গ্রামাঞ্চলে বা বাণিজ্যিকভাবে সিম চাষের ক্ষেত্রে যেটা তার কিংবা সুতা দিয়ে কিংবা বাঁশ দিয়ে আমরা হচ্ছে মাচা তৈরি করে দিই, তো আমি এখন যে জমিতে দাঁড়িয়ে আছি এখানেও কিন্তু মাচা তৈরি করা, এখানে এই সুতা দিয়ে এবং হচ্ছে পাটকাঠি দিয়ে, পাটের কাঠি দিয়ে দেখেন অনেক সুন্দর এই
মাথা তৈরি করা এই মাদাতে এই সিমগুলা চাষ করছে। সিমের প্রত্যেকটি মাদাই অন্তত 10 কেজি গরুর গোবর বা গরুর বিষ্ঠা, 200 গ্রাম সরিষার খোল এবং 2 কেজি ছাই, টিএসপি সার প্রত্যেক মাদা প্রতি 100 গ্রাম এবং এমওপি সার প্রত্যেক মাদা প্রতি 50 গ্রাম হারে আমাদের দিতে হবে। আর এগুলো সবগুলাই যখন আমরা মাদা তৈরি করব তখন একসাথে মাটির সাথে ভালোভাবে মিশিয়ে দিতে হবে। যখন সিমের মাদা থেকে সিমের গাছ বের হবে বা জন্মাবে তখন যখন তার বয়সটা 14 দিন পার হয়ে যাবে, 14 দিন পরে আমাদের প্রথম কিস্তিতে 50 গ্রাম ইউরিয়া এবং 50 গ্রাম টিএসপি, আর যখন 21 দিন বয়স হবে তখন আবার 50 গ্রাম ইউরিয়া এবং 50 গ্রাম করে টিএসপি প্রত্যেক মাদা প্রতি দিতে হবে। আমরা যেই সিমগুলো যেটা বাণিজ্যিকভাবে আমরা যে সিমগুলো চাষ করি এই সিমের ক্ষেত্রে সবচেয়ে বেশি যেই পোকামাকড়গুলো আক্রমণ করে সেগুলো হচ্ছে এই সিমের ফল ছিদ্রকারী পোকা, যেগুলো সিমের ফলের মধ্যে থাকে। এই ফল ছিদ্রকারী পোকাগুলো সিমগুলোকে নষ্ট করে, সেই সাথে যখন সিমের জাপ পোকার আক্রমণটা সিম গাছে চাষের ক্ষেত্রে দেখা যায়। তবে যখন সিম গাছ চারা অবস্থায় থাকে তখন পাতা সুরুঙ্গকারী এক ধরনের পোকা আছে, এই পোকাগুলো সবচেয়ে বেশি ক্ষতি করে থাকে, কারণ এই পোকার আক্রমণে সিম গাছগুলো চারা অবস্থাতেই মারা যায়। যখন সিম গাছে ফুল আসে তখন থ্রিপস পোকা আক্রমণ বেশি দেখা যায়। আর এই থ্রিপস পোকা এবং জাপ পোকা এর দুটি দমনের জন্য কৃষকরা অধিক মাত্রায় কীটনাশক ব্যবহার করে থাকে। অধিক মাত্রায় কীটনাশক ব্যবহার করার ফলে একদিকে যেমন পরিবেশ নষ্ট হয় সিমের গুণগত মানটাও নষ্ট হয়ে যায়। তো এর সাথে সবচেয়ে ভালো যেটা আমাদের আইপিএম বা ইন্টিগ্রেটেড পেস্ট ম্যানেজমেন্ট জৈব দমন পদ্ধতি যেটা পোকামাকড়ের, এইটা যদি আমরা ব্যবহার করে থাকি সেক্ষেত্রে এই পোকার প্রাদুর্ভাব অনেকটা কমে আসবে, আর সেক্ষেত্রে আমরা স্বাস্থ্যসম্মত সিম পেতে পারি। সাধারণত সিমের জমিতে আশ্বিন এবং কার্তিক এই 2 মাসের মধ্যে ফুল আসে, আর ফুল আসার 25 থেকে 35 দিনের মধ্যে এই সিমগুলোকে আমরা সংগ্রহ করতে পারি। এক একটি সিম গাছ 4 মাসেরও বেশি সময় ধরে ফুল দেয় এবং ফল দেয়। 100 শতক জমি থেকে আমরা এই 35 থেকে প্রায় 75 কেজি এই সিম আহরণ করতে পারি। সবজি হিসাবে এই সিমের যেহেতু অনেক বাজারে গুরুত্ব আছে সেহেতু এটা একটি লাভজনক চাষ। আমরা যদি এই সিম চাষটা সম্প্রসারণ করতে পারি তাহলে একদিকে যেমন বেকারত্ব দূর হবে সেই সাথে এই আমাদের পুষ্টি চাহিদা পূরণ হবে।